গুড আফটারনুন বন্ধুরা, তো সবাই একবার বলো জয় দুর্গা মাইকি। তো বন্ধুরা, এই দুর্গা পুজোয় আমি তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। তো চলো, কি টিপস সেটা আমরা দেখে নিই। আর তো দেরি নেই, হাতে মাত্র 1 মাস বা তার চেয়ে একটু বেশি সময়, তারপরেই দুর্গা মায়ের আগমন। দুর্গাপুজো মানেই ঠাকুর দেখা, পেট পুজো, আর অবশ্যই সাজ পোশাক ও লাবণ্যময়ী ত্বক। আর তাই পুজোর সময় ত্বকে থাকুক লাবণ্য, তাই রইল ঘরোয়া টোটকা। পিম্পল তো রোজগার সমস্যা, এমন মানুষ কমই আছেন যাদের পিম্পলের সমস্যায় ভোগেন না। পিম্পলের সবচেয়ে খারাপ দিক হলো এর দাগ। পিম্পলের দাগ মোকাবিলা নেহাতি মুখের কথা নয়। তবে কয়েকটি টোটকা জানলে আপনার কাজ হবে সহজ। নাম্বার 1, নারকেল তেল আছে তো? বাঙালি বাড়িতে নারকেল তেল থাকবে না তা কখনো হয়? এর প্রদাহ বিরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ সমস্যা দূর করতে সিদ্ধ হস্ত, পাশাপাশি পর্যাপ্ত ভিটামিন ত্বকের বন্ধু হিসেবে কাজ করে এই নারিকেল তেল। তো নারিকেল তেল কিভাবে ব্যবহার করবেন তা জেনে নিন। 1 চা চামচ নারিকেল তেল নিয়ে প্রথমে হাতের তালুতে ভালো করে ঘষে নিন। এবার আপনার মুখের ব্রণ দাগের জায়গায় ভালো করে ঘষে নিন, আলতো করে ঘষবেন। এবার সারা রাত রেখে সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। নাম্বার 2, অ্যালোভেরা জেল দারুন, প্রাকৃতিক উজ্জ্বল ত্বককে না চায় তা পেতে অ্যালোভেরার উপর চোখ বুজে ভরসা করতে পারেন। এর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের দাগছোপ নিরাময়ে বেশ সহায়ক। অ্যালোভেরা জেল ব্যবহারের পদ্ধতি, ত্বকের যেখানে ব্রণ বা ব্রণর দগদগে দাগ দেখতে পাচ্ছেন সেখানে পুরু করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। সারা রাত ওইভাবেই রেখে দিন। সকালে উঠে ভালো করে মুখ ধুয়ে নিন বা মুছে নিন। নাম্বার 3, বেকিং সোডা। বেকিং সোডা ত্বকের ক্ষেত্রে এক্সফোলিয়েটর হিসেবে দারুণ। এটি ত্বকের পোর্স এবং যে কোনো দাগ থেকে মুক্তি পেতে সহায়ক, পাশাপাশি এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বেকিং সোডা ব্যবহারের পদ্ধতি, প্রথমে 2 টেবিল চামচ বেকিং সোডা ও 1 টেবিল চামচ জল দিয়ে একটি থকথকে প্যাক বানিয়ে নিন। এবার তা পিম্পলের দাগের ওপর প্রয়োগ করুন 10 থেকে 12 মিনিট, ধরে রেখে শুকিয়ে ফের ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। মুখ পরিষ্কার জরুরি, কিন্তু কিছু সতর্ক মানতে হবে। যে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করবেন তা আনুষাঙ্গিক ত্বকের যত্ন নিতে দিনে অন্তত 2 বার ভালো করে মুখ পরিষ্কার করে নিন। যে প্রোডাক্ট ব্যবহার করবেন তা নিয়ে সচেতন হন। টোটকা বা বাজারের কোনো জিনিস প্রোডাক্ট ব্যবহার করার আগে যদি স্কিনের কোনো রকম প্রবলেম হয় অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, না হলে আপনার স্কিনের আরো বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো আমার এই রূপচর্চার টিপস পুজোয় ব্যবহার করুন, খুবই ভালো লাগবে কিন্তু স্কিন অনুযায়ী। অনেক ধন্যবাদ। তার সঙ্গে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস সব করে দিতে হবে বন্ধুরা।